নমস্কার, আমি আজকে আপনাদের মটর চিকেন করে দেখাবো। আর এই মটর চিকেন করতে গেলে কি কি লাগবে, প্রথমেই বলি, লাগবে মটর। আমি 250 গ্রাম মটর আগের দিন ভিজিয়ে রেখে প্রেশারে আমি 2 সিটি দিয়ে রেখে দিয়েছি। চিকেন নিয়েছি 1 কেজি। মশলার মধ্যে লাগবে পেঁয়াজ, আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 2 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ, নুন লাগবে পরিমাণ মতো, হলুদ লাগবে পরিমাণ মতো, দই নিয়েছি টক দই 1 কাপ, এটা লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আর লাগবে 2টো টমেটো। টমেটোটা আমি পিউরি করে নেব। সবার প্রথমে আমি চিকেনটাকে মশলা দিয়ে মেখে নেব। প্রথমে আমি 2 পলা সর্ষের তেল এতে দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এতে। হলুদ দেব পরিমাণ মতো। নুন দেব পরিমাণ মতো। আমি এবার চিকেনটাকে সুন্দর করে নুন হলুদ লঙ্কা তেল দিয়ে মেখে নেব। আমার সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার টক দইটা দিয়ে দেবো এতে। এবার আমি সবগুলো একসাথে মেখে ম্যারিনেট করে নেব। আমি এবার ঢাকা দিয়ে এটা রেখে দেব। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। প্রথমে আমি কড়াই 3 পলা তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছিলাম। এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এতে চিকেনটাকে দিয়ে দেব। যেহেতু চিকেনটা আমার মশলা মাখা আছে, আমি খুব সুন্দর করে চিকেনটাকে কষে নেব। চিকেনটা আমি মোটামুটি কষে নিয়েছি। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো এতে, দিয়ে আবারও আমি সুন্দর করে কষে নেব। আমি চিকেনটাকে 5 মিনিট ধরে কষে নিয়েছি। এবার আমি মটরটা সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেব, জল শুদ্ধই দিয়ে দেব। অল্প একটু গরম জল দিয়ে দেব। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। দশ মিনিট ফুটতে দিয়েছিলাম, এবার দেখব চিকেনটা কেমন হয়েছে। মোটামুটি হয়ে এসছে। আমি এবার গরম মশলাটা দিয়ে দেব। চিকেনটাকে কষতে কষতেই প্রায় হয়ে যায়, আর মটরটা আমার সিদ্ধ করা ছিল, ওই জন্য 2টো একসাথে 10 মিনিট ফুটিয়েছি, হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব।
তারপর 30 সেকেন্ডের পর প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার সুন্দর মটর চিকেন। হয়ে গেছে আমার সুন্দর একটা রেসিপি মটর চিকেন, খুব ভালো একটা, খুব টেস্টফুল একটা রেসিপি। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।